বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রতিটা দেশ প্রতিনিয়ত নিচ্ছে নানা পদক্ষেপ, যার ফলে দিন দিন বাড়ছে প্রবাসীদের বেকারত্বের সংখ্যা, অসহায় হয়ে পড়েছেন অনেকেই। আর সেই অবস্থায় অসহায় প্রবাসীদের জন্য ইতিহাসের প্রথম কোনো প্রাণোদনা ঘোষিত হলো বাংলাদেশ সরকারের কাছ থেকে। এ ধরনের প্রাণোদনা এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবেও, যদিও এর মধ্যে সৌদি আরবের রিয়াদ বাংলাদেশ দূতাবাস এবং জেদ্দা কনসুলেট বাংলাদেশ থেকে আসা প্রধানমন্ত্রীর প্রাণোদনা থেকে খাদ্য সামগ্রী দেওয়া শুরু হয়েছে। কিন্তু এই দেশে বাংলাদেশি প্রতিষ্ঠান যা রিয়াদ দূতাবাসের পরিচালনায় চলছে, সেই প্রতিষ্ঠানগুলোর কি হবে, যার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান? রিয়াদে রয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাসের পরিচালনায় দুইটি শিক্ষা প্রতিষ্ঠান, বাংলাদেশ রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখা ও রিয়াদ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখা। এই দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য কর্মকর্তা সহ কর্মরত রয়েছেন প্রায় 160 জন। বর্তমান সৌদি আরবে করোনা ভাইরাস রোধে অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে সৌদি আরবের সকল শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে সৌদি আরবে থাকা বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছেন এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীরা। অন্যদিকে বন্ধের এই সময় শিক্ষার্থীদের জন্য অনলাইন ক্লাস চালু করা হলেও সেটি চালাতে হিমশিম খেতে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদকে, কারণ বর্তমান সৌদি আরবের পরিস্থিতিতে বেকার হয়ে পড়েছেন অনেক পরিবারের কর্তারা, ফলে তারা সময় মতো স্কুলের ফি পরিশোধ করতে পারছে না। এই অবস্থায় এসব শিক্ষা প্রতিষ্ঠানের দিকে বাংলাদেশ সরকারের সুদৃষ্টি কামনা করছেন প্রবাসী পরিবার এবং অভিভাবকরা। অভিভাবকরা মনে করছেন সরকার যদি প্রবাসীদের মতো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কিছু প্রাণোদনার ব্যবস্থা, তাহলে এই দুঃসময়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন এসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। আজকের আলোচিত খবর সম্পর্কে আপনাদের মতামত জানাতে একদম ভুলবেন না। নিত্য নতুন নিউজ পেতে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আরও খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন।